మా మా సాడా కిరా మాసమా ভালো, খুব ভালো। এত ভালোবাসা আমি জীবনে কখনো খাই না। মনে হইতেছে কি মনে হইতেছে মা? কিছু বললি? হ্যাঁ হ্যাঁ না কি যেন বলতেছিলে, কি মনে হইতেছে? মনে হইতেছে কিছু মনে হইতেছে না। অ্যাকশন শুরু হয়ে গেছে। কি বললি? মা বলিছি অ্যাকশন। অ্যাকশন এক মানে হচ্ছে ওয়ান, আর শন হচ্ছে ইয়ার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমার এখন মনে হইতেছে আমি চা খেয়ে মনে পড়তেছে কি কি মনে পড়তেছে, কি মনে পড়তেছে? ওই যে ওয়ান অ্যাকশন, ওয়ান ইয়ার, ওয়ান ইয়ার ধরে আমি চা খাচ্ছি। গেল বৈশাখে চা খাওয়া শুরু করেছিলাম, এই বৈশাখেও চা খাচ্ছি। ওরা কি তোরা কি চা বাগানের সাথে আমার ডাইরেক্ট কানেকশন করে দিয়েছিস? হ্যাঁ, চায়ের সাথে কি দিয়েছিস তোরা? মালিশ মালিশ না দিয়ে বালিশ বালিশ অপারেশন সিলিং করে সাকসেসফুল আনকি পাবনা নশা। কি ব্যাপার বল আবু, আজ প্রাইভেট পড়বা না? এত তাড়াতাড়ি প্রাইভেট পড়তে আসার কারণ কি? ফিজা ভাই আসবি সন্ধ্যাবেলা। তোমাকে সাথে একটু পরিকল্পনা আছে। এ কি সাসি এখন ইরাম করে ঘুমাচ্ছে? সেটা তোর জানা দরকার কি? ঠিক আছে। গানের মাস্টার আমি তোমার ছাত্রী, গানের কুলে পানসি একখান আমরা দুজন যাত্রী। কি রে নকশি, তোর এই উষাটন লাগতেছে কেন? ঘটনা কি লাগে? আরে উষাটন তো মনে হচ্ছে আসমান ছাড়াই চলে গিয়েছে। হয়েছে কি বলবি তো? তুমি এখন বুঝতে পারতেছো না গোলেফু? সবকিছু খুলে না বললে বুঝবো কি ছাতা? গোলেফু হ্যাঁ এই জুটিরে তুমি এই গ্রামের শ্রেষ্ঠ জুটি কইরো গো আল্লাহ। হে আল্লাহ, এদের প্রেমে তুমি সিমেন্টের বাঁধনে বাইধো গো আল্লাহ। হে আল্লাহ, সেই উছিলাই গো আল্লাহ, নকজির ভুপুরে তুমি তোমার মামার হাতে তুলে দিও গো আল্লাহ। সবাই বলো আমি 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 বলেফু আসো একটু কোলাকুলি করি। আমি নাটা আমার খোঁজে কিসের জন্য? শাস্তি নির্দেশ হয়েছে, এক ঘন্টা নাটি খেলা রাখবো। এক ঘন্টা কেন, এক মিনিটও খেলতে পারবো না? আমার যা শরীরের অবস্থা, আমি হাঁটা চলা করতে পারতেছি না। আমি যে এসেছি, এবার আপনি বড় মেয়ে বলে দিয়েন আপনি নাটি খেলতে পারেন না, এও বলবেন আমি এসেছিলাম। কি আছে বড় মেয়ারে আমি অপমান করতে পারবো না। হ্যাঁ, সে আমারে অনেক সময় উপকার করে থাকে। আচ্ছা, তারে আমি মাইন খাওয়াতে পারবো না। তাহলে কি করবেন? ওই নাটি নে, নাটিকা। আরে নাটি ধর, যা নাটি। আচ্ছা নাটি ধর। আচ্ছা
ঠিক আছে নাটি আনলাম কিন্তু কাহা এবার কিন্তু আপনি আপনার মাথা মাথা দিয়ে পারবেন না ও গলে গলেফু এদিকে আসে কি আছে ভাইজান কি আছে ওর সাথে এক ঘন্টা নাটি খেলে দাও কে কে নাটি খেলবে ভাইজান এত দিন পর তুমি আমারে স্বীকৃতি দিলে তোর বাদ এখানে আছে আছে এ গলেফু তুই মরেছি এ গলেফু তুমি না মায়ের সাথে গরিবের মুক্তি নাই রে কি করব গয়নাবু হরতালের কথাটা যেন আবার ভুলে যাও না এইখানে আরো দুজনের কপালে টিপ আছে কিন্তু কারো টিপের কালারই ব্লু না গয়নার টিপের কালার হচ্ছে ব্লু ব্লু ইজ মাই ফেভারিট কালার আপনি আশ্চর্য মানুষ তো স্যার সেদিন গয়নাপুর কপালে লাল টিপ দেখে বললেন রেড ইজ মাই ফেভারিট কালার আজ সেটা ব্লু হয়ে গেল বলেছিলাম নাকি যে সেই জন্য গত দুই দিন ধরে আমি লাল টিপ পরে আসতেছি কালার যদি টেকসই না হয় তাহলে পরে চেঞ্জিং হতেই পারে তা আমার ফেভারিট কালার মিলায় তোমার টিপ পরে আসার কারণটা কি কারণটা আমার বইয়ের ভেতরেই আছে ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা চুম্বকের নর্থ পোল সাউথ পোল বার করবো স্যার বইয়ের জিনিসপত্র বইয়ের ভিতরেই থাক এখন আমরা পড়াশোনা স্টার্ট করব আজকে আমি তোমাদের ভোকাবুলারি টেস্ট নেব উই আর সরি স্যার আমরা আজ বইয়ের পাতা খুলতে পারবো না আমরা পাঠ্যপুস্তক হরতাল ডাকছি আজ বইয়ের পাতা খুলবে না প্রাইভেট টিচার চলবে না পাঠ্যপুস্তক হরতালের কারণটা কি আমাদের প্রাইভেট টিচারের ভিমপত্তির প্রতিবাদে খুশবু তোমার সাথে আমার একটা প্রাইভেট সমস্যা চলতেছে সেই সমস্যাটার শিক্ষা করে টেনে আনার কারণটা কি কি বিড়বিড় করতেছেন স্যার শোনেন স্যার আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি আপনি ধবলারে আপনি প্রাইভেটে সিলেকশন দিয়েছেন যতক্ষণ না তারে বহিষ্কার করবেন আমরা আমাদের হরতাল চালায় যাব চালাও হরতাল চালাও 24 ঘন্টা চালাও 72 ঘন্টা চালাও 36 ঘন্টা চালাও আমার পক্ষে ধবলারে বহিষ্কার করা সম্ভব না ইম্পসিবল কি স্যার তার মানে আপনি ধবলা পাগলের কাছে পুরোপুরি বশ হয়ে গেছেন বশ হইনি খুশবু বধ হয়ে গেছি ঘায়েল হয়ে গেছি স্যার সে তো আরো খারাপ জিনিস হ্যাঁ আমি যাচ্ছি কোথায় যাচ্ছ খুশবু গঞ্জে ফটোকপির দোকানে আপনার নর্থ পোল সাউথ পোল নর্থ আর সাউথে বিলি করার জন্য আসসালামু আলাইকুম স্যার দাঁড়াও খুশবু প্লিজ যেও না আলোচনার কথা কোনো বন্ধ হয়ে যায়নি আসো সবাই মিলে আমরা আলোচনায় বসি তোমরা দুজনে একটু দানা বাইরে যাও তোমাদের নেত্রী হিসাবে গয়না পারবিনের সাথে আমি ওয়ান টু ওয়ান আলোচনার মাধ্যমে বিষয়টা সেটেল করতেছি প্রবলেমটা সলভ করতেছি গয়নাপুরে একা পেলে আপনি কি আলোচনা করবেন সেটা আমি খুব ভালো করে জানি যা করা আমাদের সামনেই কর দেখো আয়না তোমরা তোমাদের প্রাইভেট শিক্ষকের প্রতি তার সমস্যার প্রতি একটু দানা নজর দাও না দিস ইজ ভেরি ব্যাড ঠিক আছে আসো সম্মিলিতভাবে আমরা আলোচনায় বসি আমাদের প্রবলেমটা সলভ করি আঙ্গুরি আঙ্গুরি ও বউ বউ কি হয়েছে বউ কে বউ বলে ডাকে আমার জল্লাদ স্বামী যদি শোনে তাহলে আপনার নয়টে সয় করে দেবে আমার স্বামীরে আপনি জেনেন আরে তারে তুমি চোখ খুলো চোখ খুলে ভালো করে তাকায় দেখো আমি হারেম কা আমি তোমার স্বামী এ আঙ্গুরি এসে তাকায় দেখো আমি তোমার স্বামী আপনার তো অন্য কিসের চেহারা আমার স্বামীর চেহারার সাথে তো ফেরাউনের চেহারার মিল আছে মুখ সামলায় কথা বল আঙ্গুরি যত সব দুই নম্বরের লোকের সঙ্গে আমার তুলনা করতেছ ও আঙ্গুরি ওঠো ওঠো
এই অবেলায় অসময়ে মরার মতো ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, মরার আর ঘুমের সময় অসময়, মরা তো সব সময় ঘুমায়। আপনি কখন মরেছেন? এদেশে কখন আইলেন আপনি? আরে আঙ্গুরি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি ওঠো, চোখে মুখে পানি দাও। আমি পর পুরুষের সাথে যাই না। আরে ও আঙ্গুরি, কি হলো তোমার? আঙ্গুরি জানতো, জান অন্য কাউকে নিয়ে যান, আমার স্বামী বর্তমান। কেউ কিছু খাওয়াই দিছে নাকি? আদালতে, আরে আদালতে, ওই ওই তোর ছোট চাচি এভাবে ঘুমাচ্ছে কেন? হ্যাঁ, আমি কি করে করবো? তিনারে জিজ্ঞেস করেন। আরে তেনারে জিজ্ঞেস করার মতো পরিস্থিতিতে তিনি নাই, তার এই অবস্থায় আমি কি করে জিজ্ঞেস করবো? আচ্ছা তুই কি তার কিছু খাওয়াইছিস? আমি কি খাওয়াবো? না না না, আমি জিজ্ঞেস করতেছি যে তেনারে কেউ কিছু খাওয়াইছে কিনা, তুই দেখেছিস কিনা? না, সেটা আমি দেখিনি, আমাকে তো বাই করে দিয়েছে। তোকে না ফুসকি মেরে দেখতে বললাম? আমি ফুসকি মেরে দেখেছি, কিন্তু আমার চোখের মধ্যে খুসা মারি বাই করে দিয়েছে। এ সময় যদি তিনি থাকতেও কে ওদের মিস মায়লা। আলামত তো আমার কাছে খুবই খারাপ মনে হচ্ছে। তুরা যাক পাগলি বলতেছিস, এ তো পাগলি না, খুবই চালাক এবং চতুর। ঠিক বলেছো গয়নাবু, চতুর না, চতুর স্কয়ার। কেমন কৌশল করে পাশাপাশি ছবি তুলে এখন তিনারে ব্ল্যাকমেইল করতেছে। তুমি একবার চিন্তা করো গয়নাবু, ভালো করে চিন্তা করো। সত্যি কি আপনারে তার ছবিতে স্বামী স্ত্রী মনে হইতেছে? টুরুত ধবলা যদি সত্যি এখন ওই ছবি প্রিন্ট করে গিরামের ঘরে ঘরে দিয়ে বেড়ায়, তাহলে তো আমাদের পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ হয়ে যাবে। হাজার হলে আপনি আমাদের ফুফাতো ভাই। ঠিকই বলেছ গয়না, আমাদের ভিতর কত কলস সম্পর্ক, সেই কলস সম্পর্কটারে আমরা আরও কলস করব, এই হোক আমাদের প্রার্থনা। অথচ দেখো তুমি মাঝখান থেকে কোন পাগলি এসে আমাদের মাঝে স্ট্যান্ড বাই হয়ে আছে, খাড়াই আছে। তুমি বলো, বলো গয়না, তুমি এই কথার উত্তর দাও, বলো। গয়নাবুর সাথে বেশি মিনিংফুল কথাবার্তা বলা বাদ দেন স্যার। ঠিকই বলেছিস, এখনই বিপদ থেকে হবে ফ্রিডম হবেন, সিরা পাবেন। একটাই পথ আয়না, ওই মেয়ের কাছ থেকে আমার ছবি আর রিলটা কেউ যদি উদ্ধার করে আনতে পারে, তাহলে পরে আমি ফ্রিডম হব। আমার জন্য এই ফ্রিডম ফাইটটা কিটা করবি? কে করবি ফ্রিডম ফাইট? সালাম আলাইকুম ছোট মামা। ওয়ালাইকুম। আচ্ছা ওই তোমাদের মা এরকম বেহুশের মতো ঘুমাইতেছে কেন বলতে পারো? জি মানে আব্বা, উনি তো ঘুমানোর আগে লিখিত বা মৌখিক কিছু আমাদেরকে জানাই যান নাই। আসলে তো গয়নাবু, মা এই অসময়ে ঘুমায় কেন? আগামী তিন দিনের মধ্যে উনি ঘুম থেকে উঠবেন কেন আমার সন্দেহ। তাহলে তোমরা কিছু জানো না? আব্বা আমরা প্রাইভেট পড়ায় ব্যস্ত, কিছু বলতে পারবো না। ওহ, তোমাদের মা এভাবে ঘুমাই থাকলে তোমাদের আংটি পরাবে কে? সে কি আব্বা, আপনি না বলেছেন আপনি আংটি পরার বিপক্ষে, এখন এত দুশ্চিন্তা হইতেছে কেন? আব্বা তাহলে কি আপনি আমাদের সাথে মিথ্যাচার করেছেন? স্যার আপনি বলেন, আপনি বলকে মিথ্যাবাদী বলেন, স্যার বলেন। ইন্না লিল্লাহ, নিজের পথে নিজেই পড়ে গেল। নিজে আমি বুঝতে পারিছি তোমরা একটা ষড়যন্ত্র করতেছ। আচ্ছা গয়না, আংটিটা পরতে তোমার সমস্যা কোথায়, প্রবলেমটা কোথায়? আর ভাসান ভাইয়ের সাথে যদি তোমার সম্পর্কটা কাটিং হয়ে যায় তাহলে তো ভেরি গুড, নাইস, ফাইন। আর কেউ নাই নাকি? স্যার ওইসব কথা বাদ দিয়ে ফ্রিডম ফাইটের কথা কথা। ও আচ্ছা, যেটা হচ্ছে যে ফ্রিডম ফ্রিডম ফাইট না, ফ্রিডমের ঘটনাটা আমার ওই ছবি আর নেগেটিভটা কালেক্ট করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার ফ্রিডমের জন্য আমি ফাইট করব। আপনার ওই ছবি আর নেগেটিভের রিল আমি উদ্ধার করে নিয়ে আসবো। আপনি টেনশন ফ্রি থাকেন, কোনো টেনশন করবেন না। টেনশন তো করতে চাই না, তবুও তো টেনশন করতে হয়। আচ্ছা খুশবু, তুমি আমার ফ্রিডম করার জন্য বিনিময়ে কিছু চাবা না তো? চাবো কেন, যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছেন। খালি হুমকি মেরে কথা বলো কিসের জন্য? তুমি এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে নেগেটিভের রিল আর ছবিগুলো উদ্ধার করার ব্যবস্থা করো। তারপর আমি দেখতেছি কীভাবে কী করা যায়, একটা সমাধান করতে হয় কীভাবে। আমি আমার মাথায় তো আসলে কিছু এখন খাটতেছে না, খেলতেছে না। আজকে পড়াশোনা কুলস। আঙ্গুরি, ও বউ বউ ওঠো ওঠো ওঠো, ও বউ ওঠো ওঠো ওঠো, এই তো ওঠো ওঠো। হ্যাঁ
তোমার বড় মেয়ে সুজুর চলে আসছে কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক কৌশলের কারণে আমি তো আংটি পরানোর বিপক্ষে গিয়েছিলাম, এখন আংটি পরানোর পক্ষে কিছু বললেই আমার মেয়েগুলো কল পোলায় চল পোলায় উঠতেছে। তাহলে তো সর্বনাশ সাহেবান, আজ রাতের মধ্যে আংটি পরাতে না পারলে তো আংটির সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে। আপনার মেয়েরা তো দেখি বদবুদ্ধিতে আপনার সে আরেক কাটি সরেশ। আপনারা আমি ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান করেছিলাম বারে বারে, এখন কি করতে হবে তাই বলেন হুজুর। আপনার মুখটা আমার কানের কাছে আনেন, ভুল বলেছি, আপনার কানটা আমার মুখের কাছে আনেন। বন্ধু শির বহে সমান্তরা কি হয়েছে রে না? আমার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। কেন কেন, তুমি তোমার মারে ঘুমের বড়ি খাওয়াতে পারো না? খাওয়াইছিলাম, তিনি গভীর ঘুমে ঘুমায়ও গেছিলেন, কিন্তু কিন্তু কি, কিন্তু ওই জ্যোতিষ, ওই জ্যোতিষ বাবা ষড়যন্ত্রের সব ভেস্তে গেছে, এন্টি পার্টি কৌশলে আব্বা মাকে জাগায় তুলেছে, এখন মা আংটি নিয়ে প্রস্তুত। কি অ্যান্টিবায়োটিক কৌশলে? আব্বা 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 যায় চিৎকার করে মারে বললো। উঠলো কেন? হ্যাঁ আঙ্গুরি, ঘুমায় থাকো, ঘুমায় থাকো, আমি তোমার স্বামী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তুমি ঘুমায় থাকো। কি কি নির্দেশ? নির্দেশ আমি তোমার নির্দেশ পরোয়া করি না। এই এই আমি আমি চোখ খোলা রাখলাম, জেগে থাকবো আমি। এটা কি রোগ হয়েছে তোমার? যা করতে বলে তার উল্টাটা করো, যখন বলি ওঠো তখন ঘুমায় থাকো, আর যখন বলি ঘুমাও তখন উঠে থাকো। হ্যাঁ আংটি পরাতে নিষেধ করেছি, সেটা তো পরাবাই না? নিশ্চয় পরাবো, নিশ্চয় পরাবো। ভালোই হয়েছে গয়না, আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, মাঝখান থেকে শুধু আমার এই মাঝখানের আঙ্গুলটা চলে গেছে। কি হয়েছে এটা? পাঠাই চেয়েছে ফেলেছি। আপনি এদিকে আসেছিলেন কেন? আসেছি আংটি পরানোর আগে তোমার শেষবার একটু দেখার আশা। কালকে থেকে আমরা দুই পরিবারের দুইজন আলাদা হয়ে যাব, কেউ আর কারো কোনোদিন দেখতে পাবো কিনা জানি না। আর কয়েকদিন পরে তোমার হাতে বিয়ে হয়ে যাবে, সুখে থেকো গয়না, দোয়া করি স্বামী সংসার নিয়ে তুমি ভালো থেকো। আমিও আপনাকে একই দোয়া করি, স্ত্রী পুত্র সব নিয়ে সুখে থাকেন। যদি এই গয়নার কথা, এই গয়নার কথা আপনার একবারও মনে আসে, তালি পরে নিজের স্ত্রীর গয়নার দিকে একবার তাকাবেন, তালি আপনি আপনার গয়না খুঁজে পাবেন।
ভালো থাকবেন। ভাসান খার স্বপ্ন আমি বাতাসে ভাসায় দিলাম, দুই ভুবনে দুই বাসিন্দা। জয়েন্টে বাদ জমে, ক্লিয়ার করে দিচ্ছি। সন্ধ্যা পার হয়ে সাতটা বাজতে চললো, আপনার ছেলেদের গোসলের প্রস্তুতি নিতে বলেন। হ্যাঁ বলতেছি। ভাসান খা, আসতেছি। এটা লাগবে না। ও জি আব্বা। এই যে বলেন, ওই শাকটা বেজে গিয়েছে, গোসলের প্রস্তুতি নাও। ঠিক আছে আব্বা। এই যে আরেকজন এসে, একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের মাথায় ব্যান্ডেজ। মাথা ফাটালি কি করে? জ্ঞান ভুলে গিয়েছেন, ওই যে কারওয়ালা চাচার সাথে নাটি খেলতে পাঠিয়েছিলেন আমারে। কারওয়ালা সাহেব অনের হাঁটা চলার অসুবিধা, তারপরেও কিভাবে? ওই যে তেনার বদলে তেনার বোন গোলজানপু মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি তো আবার মাথা ফাটানোতে পারদর্শী। স্বামীর মাথা ফাটায় আসছে সেটাও জানেন তাহলে? জি। এটা কবজির উপরে দে বাবা। ও গোলেফু, তুমি তো দেখি আব্বার চেয়ে ভালো নাই ছেল। ও গোলে, ওই জ্যোতিষ বাবার অপরজিতে আমি তোরে খেলাবো। হ্যাঁ, কোনো অসুবিধা নাই ভাইজান, আমি রাজি আছি। একটু খায় দেখ। না না না, আমি খাবো না, তুমি খাও। তুমি এক ঘন্টা নাটি খেলেছো, তোমার ভালো পুষ্টিকর ফুড খাও। তোর পিয়ারাটা কামুন তার সাথে সাথে রাগ রাগ ভাব হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কে জানে আমার বুকে কামড় বসাচ্ছে। কিটা কামড় বসাচ্ছে তোমার বুকে? আরে আমার ভয় করতেছে, নকশি যদি পেয়ারা নিজে না খেয়ে অন্য কারো দেয় তাহলে কি করছো মামা? নকশি নিজে না খেলে তো আমার জন্য তো অসুবিধা মামা। হ্যাঁ, ও তো তাহলে আমার পিছনে যাবে না। ও তো পিয়ারার কোনো অ্যাকশন যদি ওর পরে কাজ না করে তাহলে আবার তো আমার পিছনে ঝরবে বাবা। আমি তো কত রোমান্টিক কথা বলে আসলাম না ওরে। আল্লাহ কর, আল্লাহ কর, পিয়ারা যদি হাত বদল হয় তাহলে মামা ভাগনা দুজনেরই মরণ। ওরে বাবা রে আল্লাহ, ওরে সর্বনাশ আল্লাহ। আর রুমালি জেমি বে এদিকে আয়। এবার মাথাটা আশ্রয় দে। কিরে ভাসান মিয়া, তোরে কোন স্টাইলে আশ্রয় দেব? শাহরুখ খান না সলেমান খান? আর স্টাইল ফু পালি, একটা ব্লেড এনে কামায়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে দাও। কি যে কথা, নে ধর ধর দেখিনি, এদিকে তাক। আহা, একেবারে নায়কের মতো দেখাচ্ছে, দেখ না, দেখ দেখ না। মিয়া ভাই আশ্রয় দিয়েছি। এখন সব হায়া গেল, শুধু আরবি ভাষায় একটা চম্পা। মধ্যমাটা দেখি
তোমার হাতে তো এই আংটি পরাই, সূর্যি উঠলে চন্দ্র পালাই। তোমার হাতে তো এই আংটি পরাই, সূর্যি উঠলে চন্দ্র পালাই। দুটটা ভেলায় দিস নে, কনিষ্ঠ হবি খায়া ভেল দেব আমি। তোমার হাতেতে পরাইলাম আংটি।